রেজভিয়া দরগাহ শরীফের অঙ্গ সংগঠন বাংলাদেশ রেজভিয়া তালিমুস সুন্নার বোর্ড ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 12ই সেপ্টেম্বর বুধবার দুপুরে ঐতিহাসিক কুমিল্লা টাউন হলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে হিজরি নববর্ষ 1440 উদযাপন ও সেই সাথে 62 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের চেয়ারম্যান ও রেজভিয়া দরগাহ শরীফ নেত্রকোনার পীর সাহেব আল্লামা মুফতি নাজিরুল আমিন মুফতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত সংগঠনের মহাসচিব মুফতি কাজী সিদ্দিকুর রহমান রেজভি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আব্দুল মতিন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এইচ কামরুল ইসলাম, কুমিল্লা সিটি কর্পোরেশন কাউন্সিলর ও কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা যাত্রাবাড়ি থানা শাখা সেক্রেটারি জেনারেল সাংবাদিক আবুল খায়ের আশিক, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ইউনুস মিয়া পোদ্দার রিজভী, আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, দেওয়ান মোহাম্মদ রহমত আলী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম, মুফতি ইব্রাহিম খলিল রিজভী, মাওলানা আবু ইউসুফ রিজভী, সার্বিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল, মনির হোসেন রিজভী, সাদেক হোসেন হানাফি প্রমুখ। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসেন নাজিরির সঞ্চালনায় বক্তারা ইসলামী মাস ও হিজরি নববর্ষের গুরুত্ব তুলে ধরেন। অপসংস্কৃতি ও যুব সমাজের মাঝে বিরাজিত অবক্ষয় ঠেকাতে ইসলামী সংস্কৃতি চর্চা বিকশিত করা একান্ত প্রয়োজন বলেও মনে করেন। বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে সমাজ গঠন করে বাস্তব জীবনে নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বলে মনে করেন। রেজভিয়া দরগাহ শরীফকে যারা খুব ভালোবাসেন এবং সুন্নতায় খেদমতে আমদান দিচ্ছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আরবি মাসের প্রথম মহরম আর মহরমের প্রথম যে দিনটি পয়লা মহরম যেটা হিজরি, আমরা অবশ্য ওনার সঙ্গে আমরা উমরা পালনে আল্লাহ তাআলা দয়া করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। এই অনুষ্ঠানটি অন্যরকম মনে হচ্ছে। আরেফি আর নাজির সাহেব, ওনাকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের উস্তাদ আহমদ নাজির সাহেব উপস্থিত আছেন, হযরতুল আলাম এছাড়া আর অনেক ওলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত আছেন। দরগাহ শরীফ একটা ঐতিহ্য, একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা মূলত লক্ষ্যটাই হলো কোরআন সুন্নাহ আলোকে সমাজ গঠন করে বাস্তব জীবনে নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করাই হলো এই রেজভিয়া দরগাহ শরীফের মূল লক্ষ্য। সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান রহমত আলী সাহেব এবং বাংলাদেশ রেজভিয়া তালিম সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের সম্মানিত যে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, শব্দটা আমর এবং বাবু ইস্তেফাল থেকে এসছে। বক্তব্য শেষে অতিথিদের সম্মাননা স্মারক সহ বিভিন্ন ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত 62 জন মেধাবীদের নগদ অর্থ, সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হয়। কি বলেন আপনারা, ঠিক কিনা এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সুতরাং হুজুরকে আমরা একটা সিদ্ধান্ত দেওয়া, এবং সংগঠনের মহাসচিব মুফতি কাজী সিদ্দিকুর রহমান রেজভী সাহেব, আমরা সবাই পরে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য যে প্রতিষ্ঠা লগ্ন থেকে সংগঠনটি
গণসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কুমিল্লা থেকে আলিফ মাহমুদ কায়সারের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।